হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর খুব ভালোভাবে সবাই সবার ঈদ উদযাপন করতে পেরেছেন। তো আমি আছি বর্তমানে গ্রামে, আমার শ্বশুর বাড়ি ফরিদপুর। বর্তমানে লকডাউন চলছে, তো মনে করছিলাম যে ঢিল ঢিলাভাবে লকডাউন হবে, বাট না, অনেক কঠিনভাবেই লকডাউন হচ্ছে। এই জন্য ভাবছিলাম যে লকডাউনের ভেতরে চলে যাব, কিন্তু এখন আর গাড়ি পাওয়া যাচ্ছে না, যেন যাওয়া যাচ্ছে না। আর এখানে নেটের সমস্যা প্রচুর পরিমাণে, বাড়িতে নেট থাকেই না, এই জন্য নদীর পাড়ে আসছি একটু ঘোরাঘুরি করার জন্য, আর সেই সাথে একটু নেটও ইউজ করতেছি এই আর কি। তো আজকে আমি হচ্ছে শাড়ি পরছি, হাতে চুড়ি টুড়িও পরছি। আসলে এখানে ঘোরার মতো জায়গা আর নাই, বাড়ির পাশে একদম পাশে বলতে গেলে হচ্ছে এই নদীটাই, ছাড়া ঘোরার জায়গা আশেপাশে আছে, বাট এখানে লকডাউন তো তাই। আর আমার ছেলের বাবা ওই দিকে হাঁটতেছে, একটু একটু করে দেখা যায় যে ওই দিক থেকে ওরা ব্যাক করতেছে। তো কবে বাসায় ফিরতে পারি, মানে ঢাকা ফিরতে পারি, তার কোনো হিসাব নাই, বলতে পারতেছি না। সৌর